আকাশবাণী আগরতলায় স্থানীয় সংবাদ পড়ছে দেবাশীতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল ১০টায় স্বাস্থ্য এবং চিকিৎসা গবেষণা বিষয়ক বাজেট পরবর্তী ওয়েবিনারের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন। এটি আগামী অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট সম্পর্কিত ১২টি বাজেট পরবর্তী ওয়েবিনারের অংশ। কেন্দ্রীয় বাজেটে ৭টি অগ্রাধিকারের ক্ষেত্র তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রের মধ্যে রয়েছে ১৫৭টি নতুন নার্সিং কলেজ স্থাপন, সরকার ও বেসরকারি ক্ষেত্রের যৌথভাবে চিকিৎসা গবেষণায় উৎসাহিত করা ইত্যাদি। রাজ্য পুলিশের পক্ষ থেকে কোন ধরনের গুজবে কান না দিতে রাজ্যবাসীকে আহ্বান জানানো হয়েছে। রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা এল ডার্নং আকাশবাণীকে জানান, বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের পক্ষ থেকে গুজব না ছড়ানোর আবেদন জানানো হয়েছে। আইজিপি আরও জানান, রাজ্যে শান্তি বিঘ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে। জাতিগত বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে পুলিশ কঠোরভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি জানান, সমস্ত স্পর্শকাতর এলাকায় পুলিশের টহলদারি জারি রাখা হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পেলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানার সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে বলে শ্রী ডার্লং আকাশবাণীকে জানান। নির্বাচনোত্তর পরিস্থিতিতে সঞ্চার বন্ধ করার জন্য সিপিআইএম এর পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য মুখ্য সচিবকে অনুরোধ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সিপিআইএম কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, গতকাল এক প্রতিনিধি দল মুখ্য সচিবের সঙ্গে দেখা করে রাজ্যের উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন তপন চক্রবর্তী, নারায়ণ কর এবং জিতেন্দ্র চৌধুরী। শ্রী চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পর প্রশাসন কিছুটা নিরপেক্ষভাবে কাজ করেছে, কিন্তু তা তুলে নেওয়ার পর আগের মতো পুনরায় সঞ্চার শুরু হয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মেঘালয়ে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ করবে আগামীকাল সকাল ১১টায়। ওইদিনই নাগাল্যান্ডের নতুন মন্ত্রিসভা দুপুর ১টা ৪৫ মিনিটে শপথ নেবে। ত্রিপুরায় নতুন মন্ত্রিসভা শপথ নেবে আগামী বুধবার সকাল ১১টায়। আটই মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দ ময়দানে হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। গতকাল মাঠের প্রস্তুতি খতিয়ে দেখতে যান দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। এছাড়াও ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন প্রমুখ। ধলাই জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে গতকাল এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জেলাশাসক ডা সিদ্ধার্থ শিব জয়সওয়াল সাংবাদিকদের জানান, জেলার প্রতিটি এলাকায় শান্তি বজায় রাখতে রাজনৈতিক দলগুলি সচেষ্ট হবেন বলে বৈঠকে আশ্বস্ত করেছেন। পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে জেলাশাসক আরও জানান, কোন গুজব ছড়ানো হলে এবং শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা হলে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে রাজ্যে নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে কাঞ্চনপুর থানার ওসি উত্তম দেব বর্মার আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের উপস্থিতিতে কাঞ্চনপুরে এক শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনোত্তর হিংসাত্মক ঘটনা বন্ধে সব ধরনের রাজনৈতিক দলের নেতৃত্বকে ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। হিংসার ঘটনার বিরুদ্ধে কঠোর ভূমিকা নিক প্রশাসন। গতকাল সন্ধ্যায় সোনামুড়া প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানালেন সোনামুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ধনপুর কেন্দ্রের বিজিত প্রার্থী হাবিল মিয়া। গোটা রাজ্যের সাথে ঊনকোটি জেলাতেও কৃষি শুমারি কাজ চলছে। এই কাজে যুক্ত রয়েছেন কৃষি, মৎস্য, রাজস্ব, গ্রামোন্নয়ন দপ্তরের কর্মীরা। এর মধ্যে ৭৮ জন গণনা কর্মী, ১২ জন সুপারভাইজার এবং ৫ জন সেক্টর অফিসার হিসেবে জেলায় নিয়োজিত রয়েছেন। মূলত চাষযোগ্য জমিতে চাষাবাদের গতি প্রকৃতি, ফসল উৎপাদন, উৎপাদনশীলতা, সেচ সংক্রান্ত তথ্য সংগ্রহ করার জন্য এই কৃষি শুমারি চলছে। নিখিল ত্রিপুরা হরিভক্তি প্রচারিণী সভার উদ্যোগে গতকাল আগরতলার শিবমারী মন্দির প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের সূচনা করেন সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী রামপ্রসাদ পাল। শিবিরে মোট ৮৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অন্যান্যদের মধ্যে শিবিরে উপস্থিত ছিলেন নিত্য গোপাল গোস্বামী, প্রেম গোপাল গোস্বামী, পুর নিগমের কর্পোরেটর সুখময় সাহা প্রমুখ। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।